মুর্শিদাবাদের কান্দিতে গতরাতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের নাম শাব্দুল শেখ ও শুভরাজ নন্দন, উভয়ই ভরতপুর থানার সিজোগ গ্রামের বাসিন্দা। গতরাতে তারা বাইকে চড়ে বহরমপুর থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় কান্দি সালার রাজ্য সড়কের রসড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সালার থেকে কান্দির দিকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরবাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ওই দুই যুবককে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার আগেই তাদের মৃত্যু হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ওই পিকআপ ভ্যানের সন্ধান করছে। আমরা পাবলিক ধরে চাপিয়ে দিলে গাড়িতে, আমি গাড়িতে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট আমি দেখিনি।